আজ আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে টমেটোর ভর্তা। এটা কিন্তু খেতে খুবই মুখরোচক। সাধারণত আমরা টমেটো চাটনি করে খাই, আজকে একটু অন্যরকমভাবে একটা রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বর্ণিতাস টেস্টি কিচেন। প্রথমে আমি টমেটোগুলোকে একটু হালকা ভাপিয়ে নেব, যাতে টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিতে পারি। তার জন্য এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, সেই গরম জলের মধ্যে তিনটে টমেটো নিয়ে নেব। টমেটোটা কিন্তু আপনাদের পরিমাণ বা পছন্দ অনুযায়ী নিতে পারেন, বেশি কম। তো তিনটে টমেটো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, মানে সেদ্ধ হতে দেবো হালকা, পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এবার এটাকে একটু জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর টমেটোগুলোর থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। অবশ্যই টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে গরম লেগে যেতে পারে। আর এই টমেটো ভর্তার জন্য আমি এখানে পাকা টমেটো নিয়েছি। আর এই টমেটো ভর্তাটা কিন্তু পাকা টমেটোটা দিয়েই করতে হবে, কাঁচাটা দিয়ে করলে একটু বেশি টক হতে পারে, তার জন্য আমি এখানে পাকা টমেটোটা নিয়েছি। এবার এই টমেটোগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু স্ম্যাশ করে নেব। টমেটোগুলো ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এবার আমরা রান্নার মূল পর্বে চলে যাই। এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব 1টা চেরা কাঁচা লঙ্কা, কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 1টা শুকনো লঙ্কা, সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই লঙ্কাগুলোকে একটুখানি হালকা ফ্রাই করে নিতে হবে, হালকা করে ফ্রাই করে নিলেই হবে। এরপর আমি এর মধ্যে দেব 5-6টা মতো রসুন কুচি করে নিয়েছি আমি, সেই রসুন কুচি। এবার এই রসুনটাকে একটুখানি হালকা ভেজে নিতে হবে, যতক্ষণ রসুনের একটা উগ্র গন্ধটা চলে যায়। রসুনটাকে একটু হালকা ভেজে নিতে হবে। রসুন আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দেবো 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না বাদামি রঙের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। আর ঝালটা কিন্তু আপনারা সবসময় আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বা স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দেব টমেটো পেস্টটা। এবার টমেটো পেস্টের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি টমেটোগুলো যখন স্ম্যাশ করেছিলাম চামচের সাহায্যে, তখন কিন্তু খুব ভালো করে স্ম্যাশ করিনি। এখন আমি বাকি স্ম্যাশটুকু করে নেব খুন্তির সাহায্যে। এবার এই খুন্তিটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি টমেটোগুলো ভালো করে স্ম্যাশ করে নেব। আর টমেটো যে বোটাগুলো ছিল সেটা কিন্তু এই সময় আমি ফেলে দেব। এবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন বা স্বাদ অনুযায়ী নুন, আর দেব সামান্য হলুদ গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি আমি এখানে। এবার নুন আর হলুদ আর টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু টমেটোটাকে বেশ কষা কষা মতো করতে হবে। এই টমেটো ভর্তাটা কিন্তু আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, আবার ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। ডালের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। যদি মুখে রুচি না থাকে তো এই ধরনের রেসিপি কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে, খুবই মুখরোচক। তো এবার টমেটোটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নেব, আর যে টমেটোর বোটাটা সেটা আমি কিন্তু এখন আমি ফেলে দিচ্ছি এখান থেকে। টমেটোটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেব সামান্য একটু চিনি। এই টমেটো ভর্তাটা কিন্তু একটু টক টক
আর একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, এরকম একটা টেস্টে আসবে। সেই জন্য কিন্তু এখানে চিনিটা আমি অল্প রেখেছি। কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেখানে কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে চিনিটার সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই টমেটো ভর্তাটা কিন্তু দারুণ লাগে, আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন কতটা ভালো লাগে খেতে, মুখরোচক। আর সাধারণত আমরা টমেটো চাটনি খাই বা রান্নার মধ্যে দিয়ে খাই, তো আপনারা কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করতেই পারেন। টমেটোটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেব ধনেপাতা কুচি। এবারে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে আর একটু সময় কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে আরও কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। টমেটো ভর্তা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে অলে ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।